নবান্ন অভিযানের দুদিন পর লালবাজার অভিযান বিজেপির লালবাজার অভিযান শুরু হতেই উত্তেজনা কলেজ স্ট্রিটে রাস্তায় বসে পড়ে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের যে ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন বিজেপির উত্তর দক্ষিণ কলকাতা সাংগঠনিক জেলা তরফে লালবাজার অভিযান কথা বলবো আমাদের প্রতিনিধি শিবাশিস মৌলিকের সঙ্গে শিবাশিস তুমি রয়েছো মিছিলের সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে আপাতত কিন্তু বিজেপি কর্মী সমর্থকরা তারা রাস্তায় বসে পড়েছেন পুলিশ কি তাদের আটকে দিয়েছে শিবাশিস দেখো এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে তাতে উত্তর ও দক্ষিণ বিজেপির দুটি জেলা কমিটির পক্ষ থেকে এই মিছিলে ডাক দেওয়া হলেও সেখানে বিশেষ ভূমিকা ছিল যুব মোর্চার এবং যুব মোর্চার রাজ্য বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে একটি বিশেষ উদ্যোগ প্রতিবাদ আমরা দেখব জানতাম এবং সেখানে কার্যত তারা প্রতীকী প্রতিবাদ করছেন খেলনা বন্দুক নিয়ে এবং খেলনা বন্দুক নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের প্রতিবাদ করছে রাজ্য বিজেপি যুব মোর্চা আমরা দেখছি যুব মোর্চার সভাপতি ইন্দ্রনীল খাঁ রয়েছেন এবং তারা কলেজ স্কোয়ারে রাস্তায় বসে সেই প্রতীকী প্রতিবাদ করছেন কলকাতা পুলিশ এখানে মোতায়েন থাকলেও আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশ কিন্তু সামনে এখানে রয়েছে কোনো ব্যারিকেড এখনো পর্যন্ত করা হয়নি আমরা দেখতে পাচ্ছি কলকাতা পুলিশের কর্মীরা এখানে উপস্থিত রয়েছেন কিন্তু সেই অর্থে বিজেপি কর্মীদের সঙ্গে আজ কিন্তু কলকাতা পুলিশের কোনো ধস্তাধস্তির বা অশান্তির ছবি এখনো পর্যন্ত ধরা পড়েনি তবে যেহেতু কলেজ স্ট্রিট 144 ধারা এখানে কিন্তু কলকাতা পুলিশের বাহিনী আমরা দেখছি মোতায়েন রয়েছে এবং গার্ডরেলের ব্যবস্থা করে রাখা হয়েছে কলেজ স্কোয়ারেই আটকে দেওয়া হবে এই মিছিল এবং মহিলা কর্মীর সংখ্যাও বাড়ানো হচ্ছে হঠাৎ করে এই 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 যে রুট নেওয়া হয়েছে কারণ সকাল থেকে আমরা একাধিকবার দেখিয়েছি বারবার রুট বদল করা হয়েছে এই মিছিলের উত্তর দক্ষিণ কলকাতা জেলা বিজেপির যে মিছিল ছিল সেই মিছিল কিন্তু কলেজ স্কোয়ারের পরিবর্তে রাজ্য দপ্তরে জমায়েত করা হয়েছিল আবার যুব মোর্চা তার সঙ্গে রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ছবি দেখাতে বলবো দীপকে এখানে কলকাতা পুলিশ রয়েছে এবং ঠিক এই অংশে আমরা দেখতে পাচ্ছি বিজেপি কর্মীরা তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন বিজেপি যুব মোর্চার কর্মীরা তারা প্রতীকী প্রতিবাদ করছেন বিজেপির যুব মোর্চার নেতা কর্মী সমর্থকরা একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে ইতিমধ্যে মঙ্গলবার অর্থাৎ দুদিন আগে আমরা দেখেছিলাম বিজেপির নবান্ন অভিযান ঘিরে একেবারে ধুমধুমার পরিস্থিতি সৃষ্টি হয় এবং আজকে লালবাজার অভিযান শুরু হতেই কিন্তু উত্তেজনা কলেজ স্ট্রিটে যে উনি ওখানে উপস্থিত থাকলে আমাদের কর্মীদের মাথায় গুলি করত প্রতীকী বিক্ষোভ কিন্তু দেখাচ্ছেন হাতে আপনারা দেখতেই পেলেন খেলনা পিস্তল নিয়ে এবং বিজেপির যুব মোর্চার যারা নেতা কর্মী সমর্থকরা রয়েছেন তারা ইতিমধ্যে রাস্তায় বসে পড়েছেন আমরা কথা বলবো আমাদের অপর প্রতিনিধি দীপক ঘোষের সঙ্গে দীপক একদিকে আমরা ছবিতে দেখতেই পাচ্ছি যে বিজেপির যুব মোর্চার নেতা কর্মী সমর্থকরা তারা রাস্তায় বসে পড়েছেন অর্থাৎ যে লালবাজার অভিযান শুরু হতেই কিন্তু একটা উত্তেজনা সৃষ্টি হয়েছে কলেজ স্ট্রিটে তুমি যে জায়গায় রয়েছো সেখানে কি চলছে যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটা দেখতে পাচ্ছি যে বিজেপি যুব মোর্চার কর্মীরা যে মিছিল নিয়ে গিয়েছে সে মিছিল যাতে এই এলাকা অতিক্রম করে যেতে না পারে দুটো ব্যারিকেড তৈরি করা হয়েছে এখানে দেখতে পাচ্ছি একটা ফ্ল্যাঙ্ক আটকে দিয়ে একটা ব্যারিকেড তৈরি করা হয়েছে এবং তারপরেই যেখানে ফোর পয়েন্ট ক্রসিং রয়েছে সেখানে আবার আরেকটা গার্ডরেল দিয়ে ব্যারিকেড তৈরি করা হয়েছে এখানে এমনিতেই 144 ধারা জারি করা হয়ে থাকে সারা বছরই জারি থাকে ফলে এখান থেকে মিছিল নিয়ে এগোনোর অনুমতি দেওয়া পুলিশের পক্ষে সম্ভব নয় পুলিশ আগাম জানিয়ে দিয়েছিল যে তারা এখানে ব্যারিকেড করে আটকে দেবে সেই অনুযায়ী এখানে আগাম ঘোষণা ছিল যে কলেজ স্কোয়ারে তারা জমায়েত হবে পরবর্তীকালে ঠিক হয় যে তারা বিজেপি পার্টি অফিসে জমায়েত হবে এবং সেন্ট্রাল এভিনিউ ধরে লালবাজারের দিকে রওনা হবে তখন পুলিশের তরফে ঠিক করা হয় যে ফিয়ার্স লেনে সেখানে তাদেরকে পথ আটকে দেওয়া হবে লালবাজার পর্যন্ত যেতে দেওয়া হবে না কিন্তু হঠাৎ করে সিদ্ধান্ত বদল করে তারা পার্টি অফিস মুরলীধর সেন লেন থেকে মিছিল নিয়ে বেরিয়ে কলেজ স্কোয়ারের দিকে আসতে শুরু করে দ্রুত পুলিশ তখন আবার এখানে ব্যারিকেড করে দেয় এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ব্যারিকেড যেখানে করা হয়েছে ঠিক তার আগেই তারা বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা তারা এখানে এখানে অবস্থান বিক্ষোভ করছেন এই মুহূর্তে তবে হ্যাঁ সংখ্যাটা বিশাল কিছু নয় 100 থেকে 150 মতো বিজেপি যুব মোর্চার কর্মী এখানে উপস্থিত রয়েছেন এখন দেখতে পাচ্ছি ধীরে ধীরে মিছিলটা এগিয়ে আসছে এখন তাদেরকে যে প্ল্যাঙ্কে তাদের জন্য বরাদ্দ করা হয়েছে বিক্ষোভ দেখানোর জন্য সেদিকে আসে নাকি ডান দিক দিয়ে বেরিয়ে যায় তাহলে আগে আরেকটা ব্যারিকেড করা হয়েছে দুটো ব্যারিকেড করা হয়েছে যে কোনো একটা ব্যারিকেডের মুখে তাদেরকে আটকে দেওয়া হবে আমরা এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি যে তারা মিছিলটা রওনা হয়েও আবার কিন্তু থমকে গেল তারা তারা হয়তো সিদ্ধান্ত নিতে পারছেন না তারা এখানে অবস্থান বিক্ষোভ করবেন নাকি এগিয়ে গিয়ে ব্যারিকেডের মুখোমুখি হবেন সেটা এখন হয়তো
আবার এগিয়ে আসছে মিছিলটা ধীরে ধীরে। কিন্তু এদিকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, সেটা হচ্ছে এই আজ সকাল থেকে আকাশের মুখ ভার, ক্রমাগত বৃষ্টি হচ্ছে। বৃষ্টি একটু থেমে যাওয়ার পরেই মিছিলটা বের করার সিদ্ধান্ত নেওয়া হয়। মিছিল বের হওয়ার পরে ধীরে ধীরে মিছিল এগোচ্ছে বটে, কিন্তু বৃষ্টিও আবার শুরু হয়েছে বৃষ্টি। ফলে এই পরিস্থিতির মধ্যে এই মিছিল, এই ব্যারিকেড, তাদের এই উন্মাদনা কোথায় গিয়ে পৌঁছয় সেটা নির্ভর করছে কিন্তু প্রকৃতির ওপরেও, কারণ বৃষ্টি একটু একটু করে হলো বাড়ছে এই মুহূর্তে। আমরা দেখতে পাচ্ছি যে মিছিলটা এগোচ্ছে, কিন্তু যে ফ্ল্যাঙ্কটা আটকে এখানে ব্যারিকেড করা হয়েছিল সেই ফ্ল্যাঙ্কের মধ্যে তারা এই মুহূর্তে ঢোকেনি, তারা সরে এসছে ডান দিকটাতে। ফলে তারা একটু এগোনোর চেষ্টা করবে বোধহয়। তবে আবারও বলছি, খুব বেশি সংখ্যায় বিজেপি কর্মী বা যুব মোর্চার কর্মী এই মুহূর্তে এই সমাবেশে উপস্থিত নেই, মিছিলে নেই। 100 জন থেকে খুব বেড়ে কেটে 100 থেকে 150 মতো হতে পারে তাদের সংখ্যাটা। তারা এখানে একটা জটলার মতো অবস্থা তৈরি করেছে, প্রত্যেকের হাতে হাতে এখানে প্ল্যাকার্ড, পোস্টার, ফেস্টুন রয়েছে। মূল বক্তব্য যেটা, সেটা হচ্ছে তৃণমূল নেতা। দীপক, তুমি আমাদের সঙ্গে থাকো।